বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইতালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মেয়েদের স্কুলে দিয়ে এসেছি, এখন বাজারগুলা গুছিয়ে নিচ্ছি রমজানের জন্য। আমি এই বাজারগুলা একটু বাড়তি বাড়তি করে নিয়েছি, আর এখন এগুলাকে সংরক্ষণ করছি। সিরা, হালিম আর বেসন, এটাই আমি বাড়তি এনেছি। আর এমনিতে সব মশলাই যখন যেটা লাগে তখনই এনে এভাবে বয়েমে ভরে নেই। আপনারা বেসনটাকে আগের থেকে এনে এটাকে সেলে বা রোদে শুকিয়ে বা টেলে রেখে দিতে পারেন বয়েম ভরে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমার এখানে এখনও অনেক ঠান্ডা, আমি এভাবেই বক্সে ভরে রেখে দিচ্ছি। রাতে মরিচগুলোকে ধুয়ে আমি পেপারের উপরে রেখে দিয়েছি, এখন এটাকে বক্সে ভরে নিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, এজন্য আমি নিচে একটা টিস্যু দিচ্ছি, তারপরে মরিচগুলো দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এভাবে অনেক দিন ভালো থাকবে। আপনারা যদি বেশি করে আনেন তাহলে ফ্রোজেন করে নিতে পারেন। ছোট মেয়ে নাস্তা খেয়ে কিছুটা রেখে গেছে, সেটার ভিতরে আমি দুধটা গরম করে এখন নাস্তাটা খেয়ে নিলাম। চা খাচ্ছি আর আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি। টুনা মাছের কাবাব তৈরি করছি। এটার জন্য আমি যা করেছি, আগের থেকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলু, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর ঝালটা যার যার পছন্দ মতো দিলেই হয়। আমি এখানে আর একটু গুঁড়ো মরিচ অ্যাড করব। এটাকে ভালোভাবে মেখে কাবাবের শেপ দিয়ে দিলেই কিন্তু মজাদার রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি এটাকে আজকে ফ্রোজেন করব। সবগুলাকে একভাবে বানিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, আর ঘন্টাখানিক পর বের করে এটাকে আবার জিপার ব্যাগে ভরে নিব। এই খাবারটা খেতে অসাধারণ, বাচ্চারাও খুবই পছন্দ করে। রমজান ছাড়াও আপনারা সকাল বিকালের নাস্তায় এটা তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল করে বানিয়ে সবগুলাকে একটা ছড়ানো টেরেতে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা এভাবেই অল্প তেলে ভেজে নেওয়া যায়, আর আপনারা এটাকে ডিমে চুবিয়েও ভেজে নিতে পারেন। ভাতটা বসিয়ে দিয়ে এরপর লেবুটা আমি যেভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়ে দিচ্ছি। রমজানের আগে আপনারা বেশি করে লেবু আনে এভাবে রেখে দিতে পারেন, তাহলে প্রতিদিন ইফতারের টাইমে শরবত বানানটা খুবই সহজ হয়ে যাবে। লেবুটাকে কেটে ভালোভাবে এটাকে জুস করে নিব, তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এটাকে ছোট ছোট বক্সেও সংরক্ষণ করা যায়, অথবা বরফ টেরেতেও আপনারা সংরক্ষণ করতে পারেন।
আমি এটাকে আর সেকে নিব না, আপনারা এখানে ছাঁকনি সাইজে সেকেও নিতে পারেন। এরপরে আমি মজার দুইটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। একই পুরে দুইটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে পুরটা বানিয়ে নেই। পুরটা বানানোর জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়েছি, পুরের ভিতরে বেশি তেল না দেওয়াই ভালো। অল্প তেল দিয়ে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, আর এটার ভিতরে কিছু সবজিও ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি ব্রোকলি আর গাজর, এখানে আর আমি বাঁধাকপি অ্যাড করব, আর এখানে আপনাদের পছন্দ মতো সবজিটা দিতে পারবেন। গরম মশলা, টেস্টি সল্ট আর সয়া সস, কেচাপ দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। সাথে কর্নফ্লাওয়ার আর আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর একটু ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে দুইটা ডিম, 2 টেবিল চামচ চিনি আর 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। আর এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যেরকম ময়দা অ্যাড করতে চান এরকমই দিয়ে নেবেন। আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করব, দুই ধরনের ভেজিটেবল রোল তৈরি করব। একটা করছি ময়দা দিয়ে আর একটা আটা দিয়ে করছি, আমি লাল আটাটা নিয়েছি। এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে 1 কাপ উঠিয়ে রেখে দিলাম, আর এখন আমি রুটিটা তৈরি করে নিব। ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে আমি একেবারে মাঝখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এরপরে হাতলটা ধরে একটু সরিয়ে দিয়েছি, আর 1 মিনিটের ভিতরেই কিন্তু রুটিটা রেডি হয়ে গেছে। এভাবেই আমি সব রুটিগুলো বানিয়ে নিব, আর সাথে রোলগুলাও বানিয়ে নিব। আর রোলটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা করে রুটি তৈরি করব, আর সাথে সাথেই রোলগুলা তৈরি করে নিব। রোলগুলা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে গোল করে নিচ্ছি। এটা গরম গরম তৈরি করে নিলে আলাদা আটা দিতে হয় না, আর আপনারা যদি একসাথে সব রুটি বানিয়ে তারপরে এটাকে তৈরি করতে চান তাহলে 1 চামচ আটার ভিতরে বা ময়দার ভিতরে আপনারা একটু পানি দিয়ে একটা আটা তৈরি করে নিতে পারেন।
ভেজিটেবল রোলের দ্বিতীয় ধাপে চলে এসেছি। এরপরে কিন্তু আমি যেই বেটারটা রেখে দিয়েছিলাম সেটার ভিতরে চুবিয়ে নিব, আর এটার ভিতরে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ঝালের জন্য গুঁড়োমরিচ দিয়েছি, সেটাই চুবিয়ে আমি এবার ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিব। এভাবে ছড়ানো একটা ট্রেতে আমি রেখে দিব ডিপ ফ্রিজে, আর এটাকে ঘন্টাখানি রাখার পরে বের করে আমি এটাকে জিপার ব্যাগে অথবা বক্সে ভরে নিব, সেটাও দেখিয়ে দিব। এখানে আমি আরও সহজ পদ্ধতিতে একটা খুব সুন্দর একটা ভেজিটেবল রোল তৈরি করব। এই জন্য প্রথমে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি। এখানে 3 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি একটা ডো করে নিলাম। এটাকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। ঘন্টাখানেক হয়ে গেছে, আমার রোলগুলো তো ডিপ ফ্রিজে রেখেছি, এটাকে আমি বক্সে ভরে নিচ্ছি। এভাবে আপনারা বেশি করে তৈরি করে পুরো রমজানের জন্য রেখে দিতে পারেন। বিশ মিনিট পরে আমি এটাকে ভালোভাবে একটু মথে নিয়েছি, এখন সবগুলাকে লেজি কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট রুটি তৈরি করে নিব, আর রুটিটা কিভাবে আমি বানাচ্ছি ঠিক আগের মতো করেই আমি এভাবে এটাকে রোল করে নিচ্ছি। আর এখানে আমি ছুরি বা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রথমে ছুরি দিয়ে ট্রাই করেছিলাম, আমার ছুরি দিয়ে ভালো লাগছে না, আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিব। রুটিটাকে পাতলা করে নিতে হবে, আর পাতলা করলে এটা ক্রিস্পি হবে, আর এটাই ডিমের আর ব্রেড ক্রামের ঝামেলাটা আর নেই। এভাবে আমি সবগুলা বানিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে চড়ানো ট্রেতে করে, আর এরপরে কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখিয়ে দিব। এই একটু কাটার জন্য ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে, আর আপনারা কাটতে না চাইলেও এভাবে শুধু রোল করেও নিতে পারেন। প্রথমে যে লেবুটা রস করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমি সবগুলাকে এভাবে উঠিয়ে তারপর জিপার ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা বক্সেও ভরে নিতে পারেন, আর বেশি করে রস লেবু এনে এভাবে রস করে রেখে দিতে পারেন, তাহলে ইফতারের সময় আর কোনো লেবুর শরবত খেতে কোনো ঝামেলাই হবে না। এই রোলগুলোও শক্ত হয়ে গেছে, এগুলাকে আমি জিপার ব্যাগে ভরে নিচ্ছি। আর 3 কাপ ময়দায় আমার কয়টা রোল হয়েছে সেটাও বলে দিচ্ছি। আমি ছোট ব্যাগে অল্প অল্প করে রাখছি, আপনারা এভাবে বড় একটা পলি ব্যাগেও রেখে দিতে পারেন, অথবা বক্সে ভরেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার কাছে মনে হয় বক্সে ভরে রাখলে
ফ্রিজের জায়গাটা অনেক বেশি লাগে, আর এভাবে ব্যাগে ভরে নিলে খুব সহজেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এভাবে আমি সবগুলাই ভরে নিচ্ছি। আমার 3 কাপ ময়দায় 37টা রোল হয়েছে, আপনারা বড় ছোট করে নিতে পারবেন। আপনারা বেশি করে আদা এনে এটাকে রেডি করে রেখে দিতে পারেন, আর কিছু ব্লেন্ডার করেও রাখতে পারেন, তাহলে কিন্তু মাস জুড়ে আদা রসুনের আর ঝামেলাটাই থাকবে না। আমি আদা রসুন একসাথে কেটে কিছু ব্লেন্ডার করে নিব, আর কিছু কেটেই রেখে দিব। রমজানে অনেক কিছুই ফ্রিজে রাখতে হয়, আর এগুলোকে গুছিয়ে রাখার জন্য ফ্রিজটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হয়, আর আমিও এই কাজটাই আজকে করেছি। ফ্রিজটাকে পরিষ্কার করে এখন সবগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি 2টা ফ্রিজেই পরিষ্কার করেছি, এখনও কিছু ছড়ানো ছিটানো আছে। দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, দুপুরের রান্নাটা করব, আর সাথে কিচেনটাও ক্লিন করে ফেলবো, রমজানে যাতে ঝামেলা না হয়। কীভাবে সহজভাবে কিচেন ক্লিনিং করতে হয় আর ফ্রিজ ক্লিনিং করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। রান্না খাওয়া দাওয়া গোসল সব কাজে অলরেডি হয়ে গেছে। আদা রসুনগুলো কিছু কেটেছি, কিছু বাকি আছে, এখন ব্লেন্ডার করে কিছু রেখে দিয়েছি, আর বাকিটা এখন সংরক্ষণ করব। আর যেহেতু আদা কাটছি, একটু আদা চা করে নিই। আদাগুলোকে এভাবে পরে আমি রেখে দিব, আর যখন লাগবে আমি আগেই বের করে এটাকে ব্লেন্ডার করে নিব। এখানে আজকে শুধু আদাই রেখেছি, আপনারা পরিমাণ মতো আদা আর রসুন একসাথে রেখে দিতে পারেন। আমি রসুনটা আর আদাটা আজকে আলাদা আলাদা রেখেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।